ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেক আলী শিকদার শুভর নেতৃত্বে গঠিত পাইন্দং শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে পাইন্দং উচ্চ বিদ্যালয় হল রুমে সংগঠনের সভাপতি আবু সোহেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পিয়াল চৌধুরী ও মিনহাজের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা জানে আলম কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম এম কে শাহজাহান, কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাদেক আলী শিকদার শুভ, উপজেলা ছাত্রলীগ সদস্য সাজ্জাদুল আলম সাজ্জাদ। এ সময় বক্তারা বলেন, আমাদের ছাত্রলীগের আদর্শ থাকতে হবে, আদর্শের উপর ভিত্তি করে আপনারা কি ছাত্রলীগ সমৃদ্ধ করতে হবে। কলেজ ছাত্রলীগ, স্কুল ছাত্রলীগ যেখানে যান আপনার বক্তব্যের মধ্যে ভালোভাবে শিখতে হবে। বই যখন পড়ে পরীক্ষা দিতে হয় ছাত্রলীগ করতে হবে, বই করতে হবে। ম্যাক্সাম খেলে ছাত্রলীগ হয়ে যায় না, বিয়া খেলে ছাত্রলীগ হয়ে যায় না। সুন্দর সুন্দর এদিকে চুল কাটে এদিকে রাখলে এটা ছাত্রলীগ হয়ে যায় না। ছাত্রলীগের আদর্শ থাকতে হবে, ছাত্রলীগের গঠন থাকতে হবে। আমরা শাহেদ শাকির নেতৃত্বে, আমাদের প্রাণ প্রিয় নেতা সাদেক আলী শুভ শিকদারের নেতৃত্বে এবং সোহেবের নেতৃত্বে, পিয়ালের নেতৃত্বে, তাফসিরের নেতৃত্বে এই ফাইন্দং ইউনিয়নকে ছাত্রলীগের গাড়িতে পরিণত করতে হবে, সেটি আমাদের আপনাদের কাছে আমি আশা রাখবো। এবং আপনাদের উন্নয়ন হচ্ছে, জনরীতি শেখ হাসিনা কি উন্নয়ন করছে সেগুলো এই শেখ রাসেল স্মৃতি সংসদের দ্বারাই আজকে ছাত্রদের ধারে পৌঁছে যাবে, ছাত্র সমাজ জানতে পারবে এই বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, এই বাংলাদেশ মানে জনরীতি শেখ হাসিনা, এই বাংলাদেশের যতবার উন্নয়ন হয়েছে ততগুলো উন্নয়ন করছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, এই বাংলাদেশের ভবিষ্যৎ যতগুলো উন্নয়ন হবে ততগুলো উন্নয়ন হবে জনরীতি শেখ হাসিনার দ্বারাই। পরে একটি শোক র্যালি স্কুল প্রাঙ্গণ থেকে পাইন্দং বৃন্দাবন হাট প্রদক্ষিণ করে। এতে আরও উপস্থিত ছিলেন তাফসির চৌধুরী, গাজী সুমন, বক্তপুর ইউপি ছাত্রলীগ সভাপতি রায়হান রুপু, পৌর ছাত্রলীগের সাইফু, ববি, কলেজ ছাত্রলীগের ফাহাদ, গাজী সুমন, জিকু চৌধুরী, সাকিব, আকিব, ইউনিয়নের ছাত্রলীগের আজাদ, শাহেদ, রনি, নয়ন, মিনহাজ, মারুফ, শৌব আলভি, রিফাত শাহেদ, জামশেদ ও মোশারফ প্রমুখ। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশারের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।